দশম শ্রেণী জীবন বিজ্ঞান জননের পার্ট থ্রি যৌনজনন। যৌনজনন কাকে বলে? যে জনন প্রক্রিয়া দুটো বিপরীত ধর্মী যৌনজনন কোষ অর্থাৎ পুংগ্যামেট বা শুক্রাণু এবং স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু মিলনের ফলে যে অপত্য জীব সৃষ্টি হয় তাকেই বলা হয়ে থাকে যৌনজনন। তা যৌনজননের একক কি না গ্যামেট বা জনন কোষ। উদাহরণ হচ্ছে সমস্ত উন্নত শ্রেণীর উদ্ভিদ যেমন আম কাঁঠাল এবং প্রাণী কোষ মানুষ এদের যৌনজনন ঘটে। কিছু অনুন্নত উদ্ভিদ আছে যেমন মিউকোর স্পাইরোগাইরা প্রাণীদের হচ্ছে প্যারামিশিয়াম হাইড্রা এদেরও যৌনজনন ঘটে। যৌনজননের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কী বা তাৎপর্য? দুটো ভিন্নধর্মী জীবের গ্যামেটদ্বয়ের মিলনের ফলে উৎপন্ন জীবে জনিত্রী জীবের মিলিত বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে, যারা সহজেই নতুন পরিবেশে নিজেদের খাপ খাইয়ে নিতে পারে। যৌনজননের মাধ্যমে অপত্য জীবের নানান বৈশিষ্ট্যের সমাবেশ ঘটে, এর ফলে প্রজাতির মধ্যে অর্থাৎ অপত্য জীবের মধ্যে প্রকরণ দেখা যায় বিভিন্ন ধরনের, যা জীবের ক্রমবিকাশ বা অভিব্যক্তিতে সাহায্য করে। যৌনজননের মাধ্যমে যে সমস্ত জীব বংশবিস্তার করে তাদের কিছু সংখ্যক যে কোনো রকম প্রতিকূল পরিবেশে টিকে থেকে পুনরায় বংশবিস্তার করতে সক্ষম হয়, অর্থাৎ জীবগুলো তাদের অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পায়। যৌনজননের মাধ্যমে পিতামাতার বৈশিষ্ট্যাবলী সন্তান সন্ততিদের মধ্যে সঞ্চারিত হওয়ায় পুরুষানুক্রমে বংশের ধারা বজায় থাকে। যৌনজননের ফলে জীবের হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তন ঘটে। এই কটা পয়েন্টকে সুবিধা হিসেবেও ধরা যায়। যদি সুবিধা আর অসুবিধা দেয় তাহলে এই পাঁচটা পয়েন্টকে সুবিধার জন্য লিখতে হবে। কিন্তু যৌনজননের প্রধান অসুবিধা হচ্ছে বংশবিস্তারের জন্য বেশি মাত্রায় সময় লাগে এবং এই জননের সাফল্যতা সব ক্ষেত্রে সুনিশ্চিত নয়। এরপর হচ্ছে যৌনজননের পার্থক্য। বিষয়ভিত্তিক আজকাল দেয়, সরাসরি পার্থক্য দেয় না, বিষয়ভিত্তিক পার্থক্য দেয়। তো প্রথম পয়েন্ট হচ্ছে জননের একক কি। তাহলে অযৌনজননের একক রেণু, যৌনজননের একক গ্যামেট। পদ্ধতি হচ্ছে এই রকম জননে গ্যামেট উৎপন্ন হয় না কিংবা তার নিষেক ঘটে না, সাধারণত কোষ বিভাজন বা রেণু উৎপাদনের মাধ্যমেই জনন ঘটে। যৌনজনন এতে কি হয় না, গ্যামেট উৎপন্ন হয় এবং দুটো ভিন্নধর্মী গ্যামেটের মিলনের ফলে অপত্য জীব সৃষ্টি হয়। কোষ বিভাজন পদ্ধতি প্রধানত মাইটোসিস নির্ভর জনন পদ্ধতি, আর এটা হচ্ছে যৌনজনন মায়োসিস নির্ভর জনন পদ্ধতি। নেক্সট পয়েন্ট হচ্ছে অপত্য জীবের প্রকৃতি। অযৌন জননের ফলে উৎপন্ন অপত্য জীবের জনিত্রী জনুর অনুরূপ হয়, কারণ একই রকমের জনিত্রী জীবের মতনই অপত্য জীবটা উৎপন্ন হয়। যৌনজননে উৎপন্ন অপত্য জীবে জনিত্রী জীব থেকে পৃথক বৈশিষ্ট্য যুক্ত হয়, কেন দুটো যেহেতু ভিন্ন গ্যামেটের মিলন হচ্ছে সেই জন্য জনিত্রীর মতন হু হয় না, পৃথক বৈশিষ্ট্য যুক্ত হয়। সময় অযৌনজননের সময় কম লাগে, যৌনজননের অনেক বেশি সময় লাগে। অপত্য জীবের সংখ্যা, অপত্য জীবের সংখ্যা অযৌনজননে অনেক বেশি আর যৌনজননে অনেক কম। অপত্য জীবের সংখ্যা, জনিত্রী জীবের সংখ্যা, একটা জনিত্রী জীবের প্রয়োজন হয়, যৌনজনে দুইটি জনিত্রী জীবের প্রয়োজন হয়। প্রকরণ সৃষ্টি, সাধারণত অযৌনজননে কোনো প্রকরণ সৃষ্টি হয় না আর যৌনজননে প্রকরণ সৃষ্টির সাহায্য করে। অভিব্যক্তি বা অভিযোজন ক্ষমতা, এতে হচ্ছে অযৌনজননের মাধ্যমে জীবের অভিব্যক্তি ঘটা সম্ভব নয় এবং অভিযোজন ক্ষমতাও খুব কম। কিন্তু যৌনজননের
মাধ্যমে জীবের অভিব্যক্তি ঘটা সম্ভব এবং অভিযোজন ক্ষমতাও অনেক বেশি। পার্ট ফোর, ফুলের বিভিন্ন অংশ ও কাজ। একটা সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশ, এটা ছোটবেলা থেকে পড়েছ, সপুষ্পক উদ্ভিদের কয়টা অংশ এবং প্রত্যেকটা অংশের কাজ কি। আমি এখানে একটা ছক করে তোমাদের লিখে দিয়েছি, এটা একটু তোমরা নিজেরা পড়ে নেবে যে একটা ফুলের কী কী থাকে। বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক। বৃতির একক কী? বৃত্তাংশ। দলমণ্ডলের একক? দলাংশ। এবং এদের কাজগুলো কী কী? এদেরকে কী বলা হয়? বৃতি দলমণ্ডলকে বলা হয়ে থাকে অত্যাবশ্যকীয় স্তবক, অর্থাৎ জননে সাহায্যকারী স্তবক। আর পুংস্তবক, স্ত্রীস্তবক হচ্ছে মুখ্য জনন অঙ্গ। এবার পুংস্তবকের মধ্যে কী আছে? পুংকেশর। আর স্ত্রীস্তবককে কী বলা হয়ে থাকে? গর্ভ, স্ত্রীতন্ত্রকে বলে গর্ভপত্র বা গর্ভকেশর। এবার পুংকেশরের কী কী ভাগ? পুংদণ্ড, পরাগধানী, এদের কাজ কী লেখা আছে। আর গর্ভপত্রের আবার ভাগগুলো হচ্ছে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড ও গর্ভাশয়, এবং এদের প্রত্যেকের কাজ কী এটা একটুখানি তোমরা ভালো করে পড়ে নেবে। দরকার হলে আমার এই ছকটা লিখে নেবে, লিখে নিয়ে এখান থেকে পড়ে নেবে। এরপর হচ্ছে পরাগযোগ। পরাগযোগ কাকে বলে? বিভিন্ন বাহকের দ্বারা বা বাহক ছাড়া পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলের বা একই গাছের অন্য ফুলে বা একই প্রজাতিভুক্ত অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে বলা হয়ে থাকে পরাগযোগ। পরাগযোগ দু প্রকারের, একটা হচ্ছে স্বপরাগযোগ আর একটা ইতর পরাগযোগ। স্বপরাগযোগ কাকে বলে? যখন কোনো ফুলের পরাগরেণু সেই ফুলের বা সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডের ওপর পড়ে তখন তাকে বলে স্বপরাগযোগ। সাধারণত উভলিঙ্গ ফুল অর্থাৎ শিম, টমেটো, সন্ধ্যাবতী, দোপাটি প্রভৃতি ফুলে হয়ে থাকে। স্বপরাগযোগের বৈশিষ্ট্য কী? একই ফুলে বা একই গাছের দুটো ফুলের মধ্যে পরাগযোগ ঘটে। সাধারণত বাহকের প্রয়োজন হয় না, পরাগরেণুর অপচয় কম হয়, ফুলগুলো গন্ধহীন, মকরন্দ্রহীন হয় এবং ফুলে কম সংখ্যক পরাগরেণু উৎপন্ন হয়। ফুলের পরাগধানী ও গর্ভমুণ্ড একই সময়ে পরিণত হয়, কাছাকাছি ও সমান উচ্চতায় থাকে, নতুন বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ সৃষ্টি হয় না। এর সুবিধা কী? সুবিধা এবং অসুবিধা। সুবিধা হচ্ছে যে স্বপরাগযোগ বাহকের ওপর নির্ভরশীল নয়, অধিক সংখ্যায় পরাগরেণুরও প্রয়োজন হয় না, পরাগরেণুর অপচয় কম হয়, নতুন অপত্য উদ্ভিদে জনিত্রী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলোই বজায় থাকে এবং এটা খুব সহজেই ঘটে থাকে এবং সফলতার সম্ভাবনা খুব বেশি। অসুবিধা কী? অসুবিধা হল নতুন বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ উৎপন্ন না হয়, নতুন প্রজাতির সৃষ্টি সম্ভব নয়। পরাগযোগের মাধ্যমে, এই স্বপরাগযোগের মাধ্যমে উৎপন্ন বীজগুলো নিম্নমানের এবং দুর্বল প্রকৃতির হয়, ফলে নতুন পরিবেশে অভিযোজিত হতে পারে না, সহজেই এরা জীবাণু দ্বারা আক্রান্ত হয়, বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা কমে যায়, অপত্য উদ্ভিদের অনাক্রম্যতাও তাই খুব হ্রাস পায়। ইতর পরাগযোগ, ইতর পরাগযোগ হচ্ছে কোনো ফুলের পরাগরেণু যখন বিভিন্ন প্রকার বাহকের দ্বারা একই প্রজাতির অন্য গাছের কোনো ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তখন তাকে বলা হয় থাকে ইতর পরাগযোগ। যেমন সাধারণত একলিঙ্গ ফুল তাল, পেঁপে, লাউ, চাঁপা, সরিষা প্রভৃতি উদ্ভিদে দেখা যায়। তো ইতর পরাগযোগের বৈশিষ্ট্যগুলো কী কী?
একলিঙ্গ ও উভলিঙ্গ উভয় ফুলেই পরাগযোগটা ঘটে। ভিন্নবাসী উদ্ভিদের দুটো ভিন্ন জিনোটাইপযুক্ত ফুলের প্রয়োজন হয়। ফুলগুলো সুগন্ধি, উজ্জ্বল গন্ধযুক্ত, বর্ণযুক্ত এবং মকরন্দ্রযুক্ত হয়। একলিঙ্গ ফুলের পরাগধানী ও গর্ভমুণ্ড একই সময় এবং উভলিঙ্গ ফুলের পরাগধানী ও গর্ভমুণ্ড ভিন্ন ভিন্ন সময় পরিণতি লাভ করে। এতে বাহকের প্রয়োজন হয়, সেজন্য পরাগরেণুর অপচয়ও ঘটে আর নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য উদ্ভিদ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। সুবিধা আর অসুবিধাগুলো কী কী? সুবিধা, উৎপন্ন উদ্ভিদে নতুন বৈশিষ্ট্য তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। উৎপন্ন উদ্ভিদ সবল এবং অধিক জীবনী শক্তিযুক্ত হয়। উৎপন্ন উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতাযুক্ত এবং বেশি অভিযোজন ক্ষমতাযুক্ত হয়ে থাকে। নতুন নতুন প্রজাতির উদ্ভব ঘটে। অপত্য উদ্ভিদগুলোর অঙ্কুরোদ্গমের হার বেশি হয় এবং উন্নত মানের ফল ও বীজ উৎপন্ন হতে থাকে। অসুবিধা কি? প্রধান অসুবিধে, ইতর পরাগযোগ বাহকের ওপর যেহেতু নির্ভরশীল, সেই জন্য পরাগরেণুর অপচয় অধিক সংখ্যক হয়ে থাকে। বাহকের ওপর নির্ভরশীল হওয়ার জন্য অনেক সময় পরাগযোগ আবার অনিশ্চিত হয়ে পড়ে। বিভিন্ন প্রজাতির ফুলের মধ্যে পরাগযোগের ফলে প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয়। জনিত্রী উদ্ভিদের চারিত্রিক বৈশিষ্ট্য অপত্য উদ্ভিদে বজায় থাকে না, কেন ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত হয়ে থাকে। প্রধান এটা গেল অসুবিধে। এরপর হচ্ছে ইতর পরাগযোগ স্বপরাগযোগ অপেক্ষা উন্নত। কেন? ইতর পরাগযোগের মাধ্যমে ভিন্নধর্মী বৈশিষ্ট্যের মিলন ঘটে, ফলে নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য উদ্ভিদ সৃষ্টি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। এর ফলে উদ্ভিদটি উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন ও উচ্চ ফলন সম্পন্ন হয়। ইতর পরাগযোগের মাধ্যমে উৎপন্ন উদ্ভিদগুলো অনেক বেশি প্রতিরোধ ক্ষমতাযুক্ত হয় এবং অভিযোজনে সক্ষম হয়, ফলে তাদের অভিব্যক্তির পথও সুগম হয়ে থাকে।